আপুনি আৰু কিমান সহিব করৰ বোজা? করৰ বোজাত আপুনি ভাৰাক্ৰান্ত। হেয়া লাগিলে পৌৰ কৰে হওক, হেয়া লাগিলে বিভিন্ন ক্ষেত্ৰৰ মূল্য বৃদ্ধিয়ে হওক। আনকি নতুনকৈ ক্ৰয় কৰা বাহনৰ পঞ্জীয়ন কৰ কেহতীয়াকৈ বৃদ্ধি কৰা হৈছে। সৌদিশে মূল্য বৃদ্ধিৰ যুঁজ। রন্ধন গ্যাস ইন্ধনের পর আরম্ভ করে অত্যাবশ্যকীয় সামগ্রী শাক পাচলি সকলতে মূল্য বৃদ্ধির জন্য তার মাজতে এইবার গ্রামাঞ্চলের জনতার উপর পড়ব রাম তামন। সরকারি রাম তাঙ্গন এতিয়া পড়বলে গৈ আছে গ্রামাঞ্চলের জনতার উপর, গতি গ্রামাঞ্চলের রাইজে এতিয়া সাজু হবর হল সরকারের রাম তাঙ্গন গ্রহণ করবলে। হয়, আপনি ঠিকই শুনেছে, এতিয়া গ্রামাঞ্চলের রাইজর মূরত পড়বলে গৈ আছে করর অত্যধিক বোঝা, কর জাপি দিয়া হব এতিয়া গ্রামাঞ্চলের রাইজর উপর। সেয়া কেনেকৈ সেই বিষয়ে কবলে এই মুহূর্তে মই আহিছো আপনার সম্মুখলে। গ্রামাঞ্চলের জনতার মূরর উপর কঠাল ভাঙি এতিয়া সরকারে বয়াব খুঁজিছে তথা কথিত উন্নয়নের গঙ্গা। ধারর বোজাক পোত খাই আছে সরকার, আর এই ধারর বোজাক পোত খাই থাকা সরকারখনে এতিয়া জোড়া তাপলি মারিবলৈ নিজের বিত্তীয় ব্যবস্থা টনকিয়াল করিবলৈ টার্গেট করে লৈছে গাঁৱৰ জনতাক, গ্রামাঞ্চলের রাইজক। আপনি ঠিকই শুনেছে, ধারর বোজা পোত খাই থাকা সরকারখনে এতিয়া সর্বসাধারণ গাঁৱৰ জনতার উপর রাম তাঙন সোধাই করর বোজা জাপি কঠাল ভাঙি এতিয়া তথাকথিত উন্নয়নের গঙ্গা বয়াব বিচাৰিছে। বিভিন্ন অভিলাষী আঁচনি ঘোষণা করেছে, ভোট ব্যাংকর স্বার্থত বিভিন্ন ধরনের হিতাধিকারীর আঁচনি ঘোষণা করা হয়েছে। অভিলাষী আঁচনি অরুণোদয়ের পর আরম্ভ করে বিভিন্ন ধরনের আঁচনি ঘোষণা করে গেছে, অরুণোদয়ের ধন বৃদ্ধি করারও ইতিমধ্যে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। ঠিক তেনেদরে মাইক্রো ফাইন্যান্সর ঋণ রেহাই দিয়ারও প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে, কিন্তু সেই ঋণ আসলতে রেহাই পালেনে সে একটা প্রশ্ন, কারণ ব্যাংকে ইতিমধ্যে সেই হিতাধিকারী সকললৈ জাননী প্রেরণ করেছে ঋণ পরিশোধ করবলে, গতি তেনে একটা বিতর্ক চলি আছে। আর তার মাজতে এইবার গ্রামাঞ্চলের জনতার উপর রাম তাঙ্গন সোধাবলে সাজু হয়েছে সরকার, সেয়া কেনেকৈ সেই বিষয়ে এই মুহূর্তে মই আপনাদের কম। সদন মজিয়াত গৃহীত হল পঞ্চায়েত সংশোধনী আইন, এবার আমি আইন প্রণয়ন করি, আর এই পঞ্চায়েত সংশোধনী আইনের অচিলা লয়ে এতিয়া গ্রামাঞ্চলের জনতাক করর বোঝা জাপি দিবলে সাজু হয়েছে সরকার। আপনার বাড়ির পিছফালে থাকা পুখুরীটির বাবদ আপনি এটিপর আদায় দিব লাগিব কর, কেবল সিমানে নহয় বজার হাত ঘাট সকলরে বাবদ এতিয়া গৰাকীয়ে পরিশোধ করব লাগিব মাচুল, পঞ্চায়েতক আগতীয়াকৈ মাচুল পরিশোধ করব লাগিব ব্যক্তিগত হাত বজার থাকা গৰাকীয়ে, লগতে ব্যক্তিগতভাবে যার পুখুরী আছে মীন পালনের ব্যবস্থা করা হয় সেই পুখুরীত সেই পুখুরীর স্বত্বাধিকারীও এটিপর আগতীয়াকৈ পঞ্চায়েতক আদায় দিব লাগিব মাচুল। সদনত আমি জানাইছো পঞ্চায়েত সংশোধনী আইন ইতিমধ্যে গৃহীত হয়েছে, পঞ্চায়েত এমেন্ডমেন্ট বিল 2023 গৃহীত হওয়ার পিছতে এনেকুৱা ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সংশোধনী আইনখনত, যত 107 নম্বর ধারার 20 নম্বর দফাত উল্লেখ করা হয়েছে যার ব্যক্তিগত হাট বজার আছে, যত ব্যবসায় বাণিজ্য চলে তার গৰাকীয়ে আগতীয়াকৈ পঞ্চায়েতক পরিশোধ করব লাগিব মাচুল। অবশ্যই কিমান পরিমাণের মাচুল আদায় দিব লাগিব সেয়া অবশ্যই এই মুহূর্তে প্রকাশ করা হওয়া নাই বা সেই মাচুল ধার্য করা হওয়া নাই। ঠিক তেনেদরে ইতিমধ্যে উল্লেখ করেছো ব্যক্তিগত পুখুরী মীন পালনের বাবে থাকা পুখুরীর বাবদ গৰাকীয়ে বা স্বত্বাধিকারিয়ে পঞ্চায়েতক মাচুল পরিশোধ করব লাগিব, সেই মাচুল কিমান হব সেয়া এতিয়াও ধার্য করা হওয়া নাই। আর ঠিক তেনেদরে নদী ঘাটসমূহতো ব্যাপার বাণিজ্য চলিলে তার বাবদ আদায় দিব লাগিব কর। ইফালে যিসমূহ বজারত ব্যক্তিগত দোকান আছে সেই দোকানসমূহৰ বিনিময়ত সেই দোকানসমূহৰ বাবদ প্রতিখন দোকানে মাচুল আদায় দিব লাগিব, কর আদায় দিব লাগিব পঞ্চায়েতক। পূর্বতে এই বজারসমূহৰ পৰা উমৈহতীয়াভাৱে কর লোৱা হৈছিল, এতিয়া সেই ব্যৱস্থাৰ সংশোধনী ঘটোৱা হৈছে আৰু সেই সংশোধনী ব্যৱস্থা অনুসৰি এতিয়া সেই বজাৰত থকা প্রতিখন দোকানে এককভাৱে দিব লাগিব মাচুল বা কর। আর এই আইনখনৰ 25 নম্বৰ সংশোধনী ধারা অনুসৰি 11 নম্বর দফাত এই কথা উল্লেখ করা হয়েছে যে রাজহুয়া বজারত থকা ব্যক্তিগত দোকানসমূহে এতিয়াৰে পৰা এই কর আদায় দিব লাগিব।
মন কৰিবলগীয়া কথাটো হ'ল যে যি সময়ত কোভিড সৃষ্টি এটা পৰিস্থিতি কোভিডে দেশৰ অৰ্থনীতিয়ে থানবান কৰি পেলাইছিল যদি আমি চাওঁ 2016 চনৰ বিমুদ্ৰাকৰণ তাৰ সমান্তৰালকৈ যদি চাওঁ জিএছটি প্ৰৱৰ্তনে ব্যৱসায় বাণিজ্য যথেষ্ট পৰিমাণে ক্ষতি কৰিছিল আৰু তাৰ মাজতে 2020 বৰ্ষৰ পৰা কোভিড পৰিস্থিতিৰ কোটে মোকাবিলা কৰিবলগীয়া হৈছিল সকলোৱে যাৰ বাবে খাটি খোৱা এই সকল ক্ষুদ্ৰ ব্যৱসায়ীয়ে যথেষ্ট পৰিমাণৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে আৰু তাৰ মাজতে এতিয়া কৰৰ এই সংশোধিত ব্যৱস্থাই ৰাজহাড় ভাঙিবলৈ সাজু হৈছে গ্ৰামাঞ্চলৰ জনতাৰ বিশেষকৈ খাটি খোৱা ক্ষুদ্ৰ এই সকল ব্যৱসায়ী কেনেদৰে এতিয়া পৰিয়াল পোহপাল দিব তেওঁলোকে পেটে ভাতে চলি আছে ক্ষুদ্ৰ ব্যৱসায়ৰ জৰিয়তে আৰু তাৰ বাবদ এতিয়া মাচুল আদায় দিব লাগিব এনেকুৱা ধৰণৰ এটা কু অভিসন্ধি কু চক্ৰান্ত ইতিমধ্যে সদন মজিয়াত পোহৰলৈ আহিছে যাৰ তীব্ৰ বিৰুদ্ধাচৰণ কৰিছে শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈ হুংকাৰ দিছে কোনোপধ্যেই গ্ৰামাঞ্চলৰ জনতাৰ ওপৰত জাপি দিয়া এই কৰৰ বোজা কোনোপধ্যেই গ্ৰহণ কৰা নহ'ব এই ব্যৱস্থা বাতিল কৰিবই লাগিব এয়া অখিল গগৈকে ধৰি বিভিন্নজনে দাবী জনাইছে লগতে সৰ্বত্ৰ এতিয়া প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে যি সময়ত বিভিন্ন ধৰণৰ অভিলাষী আঁচনি ঘোষণা কৰি গৈছে লাখ লাখ টকা কোটি কোটি টকা ঋণ লৈছে বোজা ঋণৰ বোজাত পোট খাই আছে চৰকাৰ সদনৰ বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে সদৰি কৰিছে বৰ্তমান কিমান টকাৰ ঋণত পোট খাই আছে চৰকাৰখন বিগত 10 বছৰৰ পৰা এই পৰ্যন্ত 1,01,996.95 কোটি টকাৰ ঋণ লৈছে চৰকাৰখনে বিগত 10 বছৰৰ এই তথ্য ইতিমধ্যে বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰকাশ কৰিছে গতিকে তেনেস্থলত এই যোৰা টাপলি মাৰিবলৈ এইবাৰ টাৰ্গেট কৰি লোৱা হৈছে গ্ৰামাঞ্চলৰ জনতাক গ্ৰামাঞ্চলত থকা এতিয়া প্ৰতিটো হাট বজাৰ ঘাট তথা ব্যক্তিগত পুখুৰীৰ বাবদ ৰাইজে পৰিশোধ কৰিব লাগিব কৰ গতিকে এই ক্ষেত্ৰত আপুনি কিভাৱে আপোনাৰ মতামত আগবঢ়াব পাৰে আপোনাৰ কমেণ্ট ছেকশ্যনত গৈ আপোনাৰ কমেণ্ট আগবঢ়াওক আপোনাৰ মতামত আগবঢ়াওক আৰু আপোনাৰ মতামত আমি চৰকাৰৰ ওচৰলৈ লৈ যাবলৈ চেষ্টা কৰিম মুঠৰ ওপৰত এতিয়া মূল্যবৃদ্ধিৰ টেটু চেপা কৰৰ টেটু চেপাত দিশ বিদিশ ঘূৰিবলগীয়া হৈছে সৰ্বসাধাৰণ জনতাই যি প্ৰক্ৰিয়াক লৈ পঞ্চায়ত সংশোধনী আইনৰ এই অচিলালৈ যি ধৰণৰ অভিসন্ধি চৰকাৰৰ সন্মুখলৈ আহিছে ইয়ে এতিয়া সৰ্বত্ৰ ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে